আপনি হয়তো শুনলে অবাক হবেন, এই মুহূর্তে আমি যা বলতে চাচ্ছি তা হলো, এ ধরনের বিয়ে হলে কি কি অসুবিধা হতে পারে। আমাদের সমস্ত আপডেট পেতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন। লোকের নিন্দা। স্ত্রী যদি স্বামীর চাইতে বয়সে বড় হয়, তাহলে প্রথমেই যে ব্যাপারটিতে সমস্যার সম্মুখীন হতে হয় তা হলো লোকজনের নিন্দা। স্বামী স্ত্রীর দিকে সবাই বাঁকা নজরে তাকিয়ে থাকে, কারণে অকারণে হাসি ঠাট্টা করে, বন্ধুবান্ধবদের কটূক্তি। সবচেয়ে অসহায় লাগে এমন পরিস্থিতিতে যখন কাছের বন্ধুরাও পাশে থাকে না, তারাও নানাভাবে কটূক্তি করে থাকে। কেউ আড়ালে, কেউ বাবা সামনাসামনি স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য নিয়ে ঠাট্টা মস্করা করে। পারিবারিক অসহযোগিতা। সঙ্গিনীর বয়স বেশি নিয়ে সবচেয়ে বেশি আপত্তি থাকে পরিবারের, তাই পরিবারের সদস্যরা এ ধরনের সম্পর্কের ব্যাপারে কোনো সহযোগিতাই করেন না। খুব কম পরিবারই এ ধরনের বিয়েকে মেনে নিয়ে থাকেন। চেহারায় বয়সের ছাপ। স্ত্রী যখন স্বামীর চাইতে বয়সে বড় হবে, তখন স্বাভাবিকভাবেই স্ত্রীর চেহারায় বয়সের ছাপ আগে পড়বে। অনেকে এটা নিয়ে অস্বস্তিতে ভোগেন। অধিকাংশ পুরুষেরাই তাদের স্ত্রীদেরকে লোকজনের সাথে পরিচয় করিয়ে দিতে সংকোচ বোধ করেন। মানসিক চাপ। স্বামী স্ত্রী বয়সের পার্থক্যের কারণে পারিবারিক ও সামাজিক নানা সমস্যার ফলে উভয়ের মধ্যে মানসিক চাপের সৃষ্টি হয়। এই মানসিক চাপ যেমন দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি করে, তেমনি এর কারণে কারো কারো সম্পর্কটাও ভেঙে যায়। সমঝোতার সমস্যা। সমবয়সী দুজন ছেলে ও মেয়ের মধ্যে মেয়ের মানসিক বয়স ছেলের চেয়ে 2 বছরের বড় হয়। স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য বেশি হলে মানসিক বয়সের পার্থক্য আরও বেশি হবে। এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে সমঝোতার অভাব হতে পারে, হতে পারে ভুল বোঝাবুঝিও। অনেক সময় স্ত্রীকে মনে হতে পারে অনেক বেশি পরিপক্ক, আর স্বামীকে মনে হতে পারে অনেক বেশি ছেলে মানুষ। আমাদের সমস্ত ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন।